বিক্ষোভে ফুসছে পশ্চিমবঙ্গ, আরজি করকাণ্ডে মুখ খুললেন রাহুল। পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল পুরো রাজ্য। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মেয়েরা রাত দখল করে কর্মসূচি চালিয়ে আসছে আন্দোলনকারীরা। আর গতকাল স্বাধীনতা দিবসের রাতে বিচারের দাবিতে মাঠে নামা আন্দোলনকারীদের পিটিয়েছে অজ্ঞাত কিছু হামলাকারী। এতে প্রতিবাদ জানিয়েছে লোকসভায় বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তুলেছেন, এমন ঘটনা চলতে থাকলে কোন ভরসায় অভিভাবকেরা মেয়েদের বাইরে পাঠাবেন? সামাজিক মাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে রাহুল লিখেছেন, হাথরস থেকে উন্নাও, কাঠুয়া থেকে কলকাতা, নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল ও সমাজের প্রতিটি স্তরের মানুষের এই বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা দরকার। আমি নির্যাতিতার পরিবারের পাশে আছি, যে কোনো মূল্যে তাদের ন্যায় বিচার পাওয়া উচিত এবং দোষীদের এমন শাস্তি হওয়া উচিত যাতে সমাজের কাছে সেটা দৃষ্টান্ত হয়ে থাকে। রাহুলের আরও প্রশ্ন, নির্ভয়াকাণ্ডের পর যে কড়া আইন তৈরি করা হয়েছিল সেই আইনও কেন এই ধরনের অপরাধ রুখতে ব্যর্থ হচ্ছে?